ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি। নৌপথ এবং সড়ক পথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবার 9 আগস্ট দুপুরে টঙ্গী গাজীপুর রুটে চলমান রেলপথের ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনে এসব কথা বলেন তিনি। মংলায় 3 নম্বর সতর্কতা সংকেত। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে মংলা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে মংলায় ভোররাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে মৃদু বাতাসও বইছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ, বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, গত সোমবার থেকে সৃষ্ট এই লঘুচাপের কারণে আরও 2 দিন ভারী বৃষ্টিপাত থাকবে, এরপর লঘুচাপটি উড়িষ্যার দিকে যাবে। স্বপ্ন দেখাচ্ছে ভেনামি চিংড়ি। চিংড়ি শিল্পকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার লড়াইয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে ভেনামি চিংড়ি। গলদা ও বাগদার উৎপাদনে সংকটের সময় ভেনামি চাষ দেখাচ্ছে আশার আলো। তুলনামূলক কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব হবে এই চিংড়ি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ জানার, রফতানির স্বার্থে বিএফএফইএ এর সদস্যভুক্ত প্রতিষ্ঠান অ্যানিউসি ফুডস লিমিটেড যশোর 2020-2021 অর্থ বছরে বিএফআরআই এর লোনা পানি কেন্দ্র পাইকগাছায় বাংলাদেশের সর্বপ্রথম পাইলট প্রকল্প নিয়ে এগিয়ে আসে। নানা অজুহাতে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে। প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম $1900 থেকে $1100 নেমে এসেছে। এমন পরিস্থিতিতে আবারও সয়াবিন সহ ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্য তেল আমদানিকারক মিল মালিক সমিতি। সম্প্রতি ডলারের মূল্য বৃদ্ধিকে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। মেসিকে ফেরাতে আলোচনা শুরু করেছে বার্সেলোনা। দিন কয়েক আগে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, তারা নিউ ক্যাম্পে ফেরাতে চান লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের শেষটা যেন তার শৈশবের ক্লাবে হয় সেটিই তাদের চাওয়া। সেই অনুযায়ী নাকি কাজও শুরু করেছে কাতালান ক্লাবটি। ফারিহা তাসরিন, চ্যানেল আরএ নিউজ।